মুসলিমরা পড়ে আছে যে ওঠেন বসেন, হ্যাঁ চা খাই কফি খাই ডিজে জিকির। আর তো আমরা তো দুটো জিনিস খুব ভালো পারি, এক হচ্ছে সমালোচনা, এক হচ্ছে ট্রল করা। ট্রল কর, এই ট্রল করতে করতে এক জোকারকে বানিয়ে দিয়েছেন আলেম, এক বাউলকে বানিয়ে দিয়েছেন আলেম, আর আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি। আরেকটু হলে তো এমপি হয়ে যাইত। ট্রল করতে করতে, ট্রল এই ট্রল করতে করতে তোমরা মিডিয়ায় ফেসবুক ইউটিউবে ট্রল করতে করতে এমন পাবলিসিটি হয়ে গেছে যে এক বাউল গীত গায় বাউল, হ্যাঁ মানুষকে কমেডি দেয় কমেডিয়ান, সে হয়ে গেছে আলেম, বড় বড় আলেমের ভুল ধরে ও তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে। এখন আর একজনকে ট্রল করতে 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 প্রায় এমপি বানিয়ে ফেলেছিল। এই দুটো স্বভাব চেঞ্জ করতে হবে জাতির, এই মজা নেওয়ার মানসিকতা, ট্রল করার মানসিকতা বন্ধ করতে হবে, এক। আর ইস্যু নিয়ে লাফালাফি করা যাবে না, ইস্যু পাগল হওয়া যাবে না, ইস্যু পাগল হয়ে সমালোচনার সংস্কৃতি ত্যাগ করতে হবে। আমাদের ঠান্ডা মাথা চিন্তা করতে হবে যে আসলে আমরা কি, আমরা কি করছি, কেন করছি, ইন ফিউচার আমাদের কি হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি, দিনের দিনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আস্তে আস্তে কিভাবে ইসলামকে আগাবো, সর্বমহলে কিভাবে ইসলাম ঢোকাবো, চিন্তা করতে হবে। এভাবে এলোমেলো কাজ করে লাভ নাই, এলোমেলো একটা ইস্যু এখন আরেকটা ইস্যু পরে, এই ইস্যু পাগল হবেন না, ট্রল পাগল হবেন না, ব্যক্তিত্ব ধরে রাখেন। কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিল স্টেজে বসে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো ঢং করে কথা বলে, আশ্চর্য। কেউ কেউ এসে গীত গাচ্ছে, কেউ কেউ এসে ডিজে জিকির করছে, কেউ কেউ মানুষকে উঠবাস করাচ্ছে, আজীব একটা ব্যাপার। ওয়াজ মাহফিলের এই মঞ্চগুলো কি সার্কাস হয়ে গেল? এই মাহফিলগুলো বরকতময়, মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে, কি জন্য আসে, যাতে একজন ভালো মানের আলেম, ভালো স্কলার, ভালো দায়ী কেউ আসবেন, কনস্ট্রাকটিভ কোনো কথা হবে, আমরা একটা মেসেজ পাবো, বাসা চলে যাবো। এখানকার এক একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এক একটা মিনিট ইম্পর্টেন্ট। বসে 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 স্ত্রীর সাথে কথা পর্যন্ত বলতেছে, কি দেখবে, কত কত কি সার্কাস দেখতে হচ্ছে, সার্কাস চলতেছে বাংলাদেশের মাটিতে, কি ফাইজলামি শুরু হলো এগুলো, আমরা কি আমাদের গায়রত ব্যক্তিত্ব সব হারিয়ে ফেললাম নাকি? আর এসব এদেরকে ঘটা করে ডেকে এনে লক্ষ লক্ষ টাকা খরচ করে এ মাহফিল করতে হবে? এর চেয়ে তো মসজিদ ভিত্তিক তালিম চালু করা অনেক ভালো। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে ওয়াদা করছি যে এবার যে মাহফিলে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, এর পরের বছর আমি এত মাহফিলে যাব না, আমি নিজেই বলতেছি। অল্প কিছু মাহফিল হয়তো হাতে নেওয়া হবে, যেটাতে কোয়ালিটি থাকবে, ভালো পরিবেশ আছে, কথা বলার পরিবেশ, শিক্ষিত মহল আছে, ভালো কমিটি আছে। আমার খুব বাজে বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে, মনে হয়েছে যে আমি মনে হয় এখানে এসে খারাপ হয়ে গেলাম, মনে হচ্ছে আমি আগেই মনে ভালো ছিলাম, এখানে এসেই খারাপ হয়ে গেলাম, এমনও মনে হয়েছে। আগেই ভালো ছিলাম, মসজিদে খুতবা দিতাম, মসজিদ ভিত্তিক সেমিনার হতো, একটা হাদিসের উপর দার্স হতো, এগুলো অনেক ভালো ছিল। আমি বলছি না যে এর সব কিছুই খারাপ, এটা বলছি না, কিন্তু এখানকার একটা অংশ আছে যেটা এই পবিত্র জিনিসটাকে অপবিত্র করে ফেলছে। এখানে ইসলামিক বিষয়গুলোকে অন্যের সামনে হাসি ঠাট্টার পাত্র বানানো হচ্ছে, এখানে অহেতুক কেচ্ছা কাহিনী বলে অনেক জায়গায় সময় নষ্ট করা হচ্ছে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে মাহফিল টাকা কালেকশনের মৌসুম বানানো হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এখানে পাবলিসিটি পপুলারিটি ভাইরাল হওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ নাই সারাদিন, এর পিছনে কে, ওর পিছনে কে, ওর কোন দোষ, এর কোন দোষ, এগুলোর চর্চা করা হয়েছে, এগুলো চলেছে। আমি নিজেও নিয়াত করেছি যে এখান থেকে আস্তে আস্তে আমি সরে যাব। কাজ করার অনেক জায়গা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা যায়, দিনের দর্শ দেওয়া যায়, নিজে জ্ঞান অর্জন করা যায়, বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, পড়াশোনা করা যায়, পিএইচডি করা যায়, অনেক কাজ করা যায়, দিনের জন্য কাজ করতে সোশ্যাল কাজ করা, সামাজিক কাজ করা যায়, সামাজিক সংগঠন করা যায়, যেটা নন পলিটিক্যাল নন প্রফিটেবল, এমন কিছু নন প্রফিটেবল অর্গানাইজেশন করা যায়, মানুষের মানবতার সেবায় কাজ করা যায়, অনেক ক্ষেত্র আছে কাজের, এটা একমাত্র ক্ষেত্র নয়। তো এই জায়গাটার পবিত্রতা ধরে রাখেন, নাহলে যত দিন যাবে এগুলো যদি এভাবেই চলতে থাকে, ওয়াজ মাহফিল এবং দিনের ব্যাপারে এক শ্রেণীর মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে বাংলার মাটিতে, আপনারা বুঝতে পারছেন না, অলরেডি হয়েছে বাংলার মাটিতে, মানুষ মজা করে এগুলো দেখলে, ট্রল করে, কেন করে, কারণ আমরা এগুলোকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছি, আমরা ট্রলগুলোকে ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আর ইউটিউব আর ফেসবুক আর যারা থাকবে, তোমাদেরকে বলি একটা নসিহত, চিলে কান নিল টাইপের মানুষ হবে না কখনো,
চিলে একটা কান নিল বাস তুমি দৌড়ানো শুরু করলা। এ ধরনের মানুষের কোনো ব্যক্তিত্ব থাকে না, এ ধরনের মানুষের কোনো সততা থাকে না, এরা স্রেফ কিছু ভিউজ এবং ডলার চায়, আর কিছু না। এবং এর মধ্য দিয়ে ইসলামের উপকারের জায়গায় বড় বড় ক্ষতি হয়ে যায়। কি প্রচার করা যাবে, কি করা যাবে না, কোন অংশটুকু দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, কোনটা দিলে কি ইম্প্যাক্ট করতে পারে, এটার জ্ঞান তোমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। উম্মাকে নিয়ে স্বপ্ন দেখবেন। আমি বলি কি প্রিয় ভাইয়েরা, নিজে আগে নিজের কবরের ফিকির করি, নিজে আগে নিজের কবরের ফিকির করি যে আমাদেরকে আমাদের কবরে যেতে হবে, কি নিয়ে যাব, কতটুকু নামাজ পড়লাম, কতটুকু আমল করলাম, কতটুকু কোরআন চর্চা করলাম, কতটুকু দিনের এলেম অর্জন করেছি, আমল করেছি, বাস্তবায়ন করেছি, এই ফিকিরটাকে করি। অন্যের পিছনে পড়ে থাকার চাইতে আগে নিজের পিছনে পড়ে থাকি, নিজের চেহারাটাকে আয়নায় দেখি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর প্রিয় ভাইয়েরা যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমাদের সন্তানদেরকে মানুষ করে যাওয়া। আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে না পারলে সমস্যা। এখন যা পড়াশোনা হচ্ছে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, এভাবে চলতে থাকলে সমস্যা আছে। জ্ঞান কাকে বলে? আল্লাহ পাক সূরা আলাকে বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনস্টিটিউশনে আয়াতটা লেখা আছে দেখবেন, কিন্তু অর্থটা কি? অর্থ হচ্ছে শোনেন, জ্ঞান সেটাই, ইকরা পড়ুন আপনার রবের নামে, জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে, রবের কাছাকাছি নিয়ে যাবে। যে জ্ঞান আমাকে রব থেকে দূরে সরিয়ে দেয় সেটা জ্ঞান না, সেটা জাহেলিয়াত। তাহলে ভালো করে দেখতে হবে আমি কি পড়ছি, কেন পড়ছি, এই জ্ঞানের উদ্দেশ্যটা কি, আমার জ্ঞানের উদ্দেশ্য কি খালি দুনিয়া না পরকালে বাঁচতে হবে, এই বিষয়টা আমাকে দেখতে হবে। সন্তানদেরকে মানুষ করে যান, স্পেশালি যুবকদের দিকে আমি বলবো, ফোকাস করব। এই যুব সমাজের হাতে এই দেশ এবং উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে, এই যুবকদের হাতেই এই জাতি এবং এই দেশ এবং এই উম্মার ভবিষ্যৎ নির্ভর করছে। অথচ তোমরা কি করছো? অথচ তোমরা বেনামাজি পড়ে আছো, অথচ তোমরা যাকাত দিচ্ছ না, রমজান রোজা রাখছ না, তোমরা উযু গোসলের মাসালা বলতে পারছো না, তোমরা ঈমান আকীদা ঠিক করছো না, নবীর 40 হাদিস মুখস্থ করছো না, কোরআন পড়া শিখছো না। যুবকদের হাতে এই দেশ এবং জাতির ভবিষ্যৎ। সেই যুবকরা পড়ে আছে এখন মাদকের নেশায়। এই যুবকদের একটা বড় অংশ মেয়েদের পিছনে তার জীবন নষ্ট করে দিচ্ছে। এই যুবকদের একটা বড় অংশ এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে বসে আছে। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। আমরা যারা অনলাইনে ঢুকি, অনলাইনে যারাই ঢুকেছি তাদের চোখে এরকম নগ্নতা পড়েছে। কি দাঁড়িয়ালা, কি টুপিওয়ালা, কি আলেম আর কি জালেম, সবার একই অবস্থা। অনলাইনে যে ঢুকেছে তার চোখে নগ্নতা পড়েছেই পড়েছে। আর এটা স্কিপ করার তো বুদ্ধি নাই, চালাতে হচ্ছে আপনাকে। কোনো কোনো সময় হোয়াটসঅ্যাপ চেক করতে হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে, কারণ আপনি খবর রাখতে চাচ্ছেন, ইউটিউবিং করতে হচ্ছে, ইউটিউব দেখতে হচ্ছে। একটা ভালো কিছু দেখবেন সেখানেও অ্যাড চলে আসছে। অতএব এখানে কি করবো? ফাত্তাকুল্লাহ মা ইসতাতুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করতে হবে, চরিত্র পবিত্র রাখতে হবে, হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে। বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নাই। এই চিরকুমার সঙ্গটঙ্গ যোগ দিয়ে লাভ নেই। আর যতই হারাম প্রেম করেন না কেন, এই প্রেমগুলো আপনাকে মনে শান্তি দিবে না, এগুলো আপনাকে অস্থির করে রাখবে। কেন? কারণ এটা হারাম, এটা হারাম। আর যখন হালাল ভালোবাসা আপনি পাবেন, হালাল ভালোবাসা যেটা আল্লাহ পাক নাজিল করেন, তখন ইনশাআল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসবে। এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা, তাই না? এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, বিয়ে মানে মনে হয় যৌনতা। আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র, এটা হালাল একটা পথ মাত্র। এখানে আরও বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ, দায়িত্ব, একটা মানুষের দায়িত্ব নেওয়া, তার অভিভাবক হওয়া, তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেওয়া, তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা, কষ্ট করে হলেও, সবর করে হলেও, সুখে দুঃখে পাশে থাকা। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা, তার দায়িত্ব নেওয়া, রেসপন্সিবিলিটি নেওয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেওয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। এই কাজ করবেন না, এই কাজ করবেন। তো এখানে যৌনতা
দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মনে হয় যৌনতা, বিষয়টা এমন নয়। এখানে অনেক বিষয় জড়িত আছে, এ কারণে এটা পবিত্র সম্পর্ক, এটা মিসাকান গালিজা, এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে। এ কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে, থাকে না? কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে, এই ভাঙনগুলো বাড়ছে। কেন বাড়ছে? বিকজ বিয়ের আগে প্রেম, বিয়ের আগে অমুকের সাথে প্রেম, অমুক জেনা, পর্নোগ্রাফিতে আসক্ত, পরকিয়া, ওই সিরিয়ালস, পশ্চিমা সংস্কৃতি, হ্যাঁ বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন স্ত্রী আপনার মনের মতো আল্লাহ পাক দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো, খাওয়ার মতো বাসস্থান, অন্য বস্ত্র সংস্থান আছে, সচ্ছল আপনি মোটামুটি, এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো, আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন, কাটিয়ে দেন, অন্য কোনো দিকে দেখতে যাবেন। কিছু বিষয় কোরআন সুন্নাহ আছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন খুব কঠিন, ফ্যান্টাসিতে ভুগলে হবে না, ফ্যান্টাসিতে ভুগবেন না, এগুলো কঠিন। আর এখন যে অবস্থা পড়েছে, একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন, আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে চাচ্ছে, এত সহজ না সব কিছু। এটা নিয়ে আমি আলাদা লেকচার দেবো ইনশাআল্লাহ, আপনাদের কিছু বিষয় জানতে হবে যারা দরকার আছে। আর ব্যালেন্স করা এত সহজ নয়, ব্যালেন্স করা এত সহজ নয়, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন, সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছে। আর আমি একটা লেকচারে বলেছি না, পুরুষ মানুষ বোকা, পুরুষ মানুষ কেন বোকা, কারণ সে সবাইকে খুশি করতে চায়, সে চায় মা সুখে থাক, বোন সুখে থাক, স্ত্রী সুখে থাক, যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক, সন্তানরা সুখে থাক, সবাই ভালো থাক, এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে, দিন রাত ডিউটি করে, অফিসে যায় আসে, জ্যাম ফেস করে, মানসিক প্রেশার নেয়, শারীরিক প্রেশার নেয়, নেয় না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না, বোঝে? সবাই বোঝে না, আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না। মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী, খালি মেয়েদেরকে ভোগ করতে চায়, অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না। বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে, একা হয়ে যায়। এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন, ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে, একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ফেলেন, ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন, আর জান্নাতে তো হুর করে অপেক্ষা করছেন সব। কি মনে করেন, অপেক্ষা করছে না? এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না, কিন্তু বলছি আছে তো, সবচেয়ে শেষে যারা জান্নাতে যাবে একদম লাস্টে, তাদের প্রত্যেককে আল্লাহ পাক কমপক্ষে দুজন করে হুর দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় শহীদ হয়ে গেছে, এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে, তারা কি 72 জন, কতজন? 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ব্যাস ইস্যু তৈরি করে দিলাম, এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি, এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা? প্রিয় ভাইয়েরা, যুবকদের কথাই বলছিলাম, এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ, উম্মার ভবিষ্যৎ, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, হারাম সম্পর্কে আসক্ত, হারাম রিজিকে আসক্ত, মাদকে আসক্ত। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসার পদ্ধতি কি, এই যে আমার হাতে যে কিতাব দেখছেন আল কোরআন, এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবেন চল, এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চল। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে, পারিবারিক চাপে পড়ে, হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে, এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য। কোরআনের কাছে আসো, শান্তি পাবেন চল, পাঁচ ওয়াক্ত নামাজে আসো, শান্তি পাবেন চল।